আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাচ্ছি পটেটো চিজ ব্রেড। এই পটেটো চিজ ব্রেডটা খেতে কিন্তু দারুণ মজার হয়, আর এটা বানাতে তেমন একটা উপকরণের প্রয়োজনও হয় না, খুব সহজেই এটা তৈরি করে ফেলা যায়। বিকেলের নাস্তায় অথবা মেহমানদারিতে আনকমন কিছু দিতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি তাহলে রেসিপিতে। পটেটো চিজ ব্রেডের ব্রেডটা তৈরি করার জন্য প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার, 1/2 কাপ থেকে একটু কম দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এবার সবগুলো উপকরণকে প্রথমে একটি স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্সিংটা করার সময় যদি মনে হয় যে মিল্ক আরও কিছুটা দরকার আছে, সেক্ষেত্রে আরও 1-2 টেবিল চামচ অ্যাড করে নিতে পারেন। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মথে একটি ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম হয়ে যাবে না, আবার খুব বেশি শক্তও থাকবে না। আমরা যেরকম পরোটা বানাই ডোটা ঠিক সেরকম হবে। ডোটা মথার সময় খুব ভালো করে মথতে হবে, এতে করে রুটিটা খুব ভালো হবে। ডোটা মথা হয়ে যাওয়ার পরে আমি একটি প্লাস্টিক র‍্যাপ দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি। এভাবে করে রেস্ট হতে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এবার আমি বড় সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। এবার একটি পটেটো ম্যাশারের সাহায্যে আলুটাকে খুব ভালো করে মথে নিতে হবে। আলুটাকে এমনভাবে মথতে হবে যাতে আলুর কোনো আস্ত দানাদার অংশ না থাকে। আলুটা মথে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ, সাথে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ মায়োনিস। এগুলো দিয়ে ভালো করে আলুটার সাথে আমি মিক্স করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এটাকে ভালো করে মিক্স করে নিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। এবার যে ডোটা বানিয়ে নিয়েছি, এই ডোটা দিয়ে বড় করে একটা রুটি বেলে নিতে হবে। মোটামুটি বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। রুটিটাকে মোটামুটি মোটা করে তারপরে বেলতে হবে। এবার রুটিটার মাঝখানে আমি পছন্দ মতো দিয়ে দিচ্ছি চিজ। আমি এখানে মোজারেলা আর চ্যাডার চিজ দুটো মিক্স করে নিয়েছি। চিজটা দিয়ে তারপর আলুর যে মিশ্রণটা তৈরি করেছি সেটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। ম্যাশড আলুটা দেওয়ার পরে ওপর থেকে আবারও আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজটা নিজের পছন্দ মতো, তবে যত বেশি দেওয়া হবে ততই খেতে মজা লাগবে। এবার রুটিটাকে আমি চারপাশ থেকে ধরে একটি পুটলির মতো করে তৈরি করে নেব। এইভাবে পুটলির মতো করে তৈরি করার পরে তারপর খুব ভালোভাবে আটকে দিতে হবে মুখটা, যাতে এই রুটিটা আবার বেলার সময় কোনোভাবে ভেতর থেকে পুরটা বের হয়ে না আসে। আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে। এবার রুটিটাকে আমি অপর পিঠে নিয়ে তারপর আবারও আমি রুটিটাকে বেলে নিব। এই পর্যায়ে একটু আলতো হাতে রুটিটাকে বেলে নিতে হবে। চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে রুটিটাকে বেলতে হবে। খেয়াল রাখতে হবে রুটিটা ফেটে কোনোভাবেই যাতে ভেতর থেকে পুরটা বের হয়ে না আসে। রুটিটা বেলা হয়ে গিয়েছে। এখন ফ্রাইং প্যানের মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিলাম। অপেক্ষা করছি বাটারটা মেল্ট হয়ে আসা পর্যন্ত। বাটারটা যখন গরম হয়ে আসবে তখন বানিয়ে রাখা রুটিটা দিয়ে দিতে হবে প্যানের মধ্যে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে তারপরে রুটিটাকে ভাজতে হবে। আর এক পাশ যখন ভাজা হবে তখন আমি অপর পাশে সামান্য পরিমাণ মেল্টেড বাটার একটি অয়েল ব্রাশের সাহায্যে আমি ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি। এক পাশ যখন হয়ে আসবে তখন সাবধানে অপর পাশে উল্টিয়ে দিতে হবে। সাবধানে উল্টাতে হবে এই জন্য কারণ এটার ভেতরে যেহেতু অনেকখানি পুর আছে, এটা কিন্তু ওয়েটেও একটু বেশি আছে, তাই সাবধানে উল্টাতে হবে যাতে মাঝখান থেকে কোনোভাবে ভেঙে না যায়।
পটেটো চিজ ব্রেডটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন এটাকে প্যান থেকে তুলে নিতে হবে। সামান্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। এই পটেটো চিজ ব্রেডটা কিন্তু দারুণ মজার হয়ে থাকে, বাচ্চারা এটা খুবই পছন্দ করবে যেহেতু বাচ্চারা চিজ খুব লাইক করে। দেখুন, এটা দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।